নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি লাউ শাক, লাউ শাকের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে আর নানা রকম সবজি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। আমাদের তো সবারই ভালো লাগে। দেখো তোমরা কিভাবে চচ্চড়িটা বানালাম। লাউ শাকগুলো আমি কেটে ধুয়ে এই যে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, যেমন শিম, আলু, বেগুন, গাজর, মূলো আর কিছুটা বড়ি, বিউলির ডালের বড়ি। আর এখানে আছে ওই লাউ শাকের ডাঁটাগুলো। দু রকমের সর্ষে আছে, হলুদ সর্ষে আর কালো সর্ষে। শুকনো কড়াইয়ে আমি এক চামচ বেসন ভেজে নিচ্ছি, একদমই হালকা করে ভেজে নেব। এটা আমার পরে কাজে লাগবে, রান্না করতে গিয়ে কাজে লাগবে। বিউলির ডালের বড়িগুলোকে ভেজে আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে ওই তেলেই আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। প্রথমে মূলোগুলোকে দিয়ে দিলাম। তারপর গাজরগুলো, আলু দিয়ে একসাথে আমি ভেজে নিচ্ছি। মিনিট 2 ভেজে নিলাম গাজর, আলু আর মূলোগুলোকে। এরপরে আমি লাউয়ের ডাঁটা আলাদা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। লাউ শাকের থেকে ডাঁটাগুলো শক্ত, তাই ডাঁটাগুলো আমি আগে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা শিম আর বেগুনের টুকরোগুলো। দিয়ে এবারে আমি ভালো করে ভেজে নেব। অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। এবার মিনিট 5 ভাজব। সমস্ত সবজি মিনিট 5 ভাজার পর আমি কেটে রাখা, কুচিয়ে রাখা লাউ শাকগুলোকে দিয়ে দিলাম। এবারে ওপর নিচ করে এই সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুললাম, অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। এবারে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা আমি
জল দিয়ে ছেঁকে নিই, এই ছিবড়েটাকে বার করে নিই, সেই জন্য এরকম জল জল লাগছে। আবারও একটু নুন দিলাম, নুনটা অবশ্যই চেক করে দিতে হবে, আর শাকে তো সব সময় একটু মিষ্টি লাগে, তাই এক চামচ চিনি দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট রান্নাটা হতে দেব। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এই যে এবারে সেই বেসন ভেজে রেখেছিলাম 1 চামচ সেটা দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়েও যাবে, আর চচ্চড়িটা একটু মাখা মাখা হবে। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। শাক খেতে আমরা মোটামুটি সবাই ভালোবাসি, তাও যদি আবার লাউ শাক হয়, লাউ শাকের সঙ্গে অনেক সবজিও আছে, একটা স্বাস্থ্যকর রেসিপি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আজ আসি, আসবো আবার এরকমই কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।